হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের আরও একটি সব বিষয় মিলে কোশ্চেন সেট। অর্থাৎ আমরা এখানে সব বিষয় আলোচনা করতে চলেছি, সময়টা একটু বেশি লাগবে, কিন্তু তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক তোমাদের কাছে আমরা আশা করবো। আমার এত খাটনি পারিশ্রম হিসেবে একটা লাইক তো পাবোই। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দেখো কী করে বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে। এরকম যারা ক্লাস করতে চাইছো তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আমরা আলোচনা করব থার্ড সেট তৃতীয় সেট ফার্স্ট ইভ্যালুয়েশনের, ফার্স্ট ইউনিট টেস্ট যেটাকে বলছো, বা ফার্স্ট ইভ্যালুয়েশন, ফার্স্ট ইভ্যালুয়েশনের মানে 3 নম্বর প্রশ্নপত্র সেট। যারা 1 দেখোনি, যারা 2 দেখোনি, কেন দেখতে পাওনি বলো তো? তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সেই জন্য দেখতে পাওনি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা বুঝতেই পারছো না যে আমি পর 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 4 বছর ধরে তোমাদের জন্য কত কষ্ট করে সমস্ত পেজের পড়া, সমস্ত রকমের কোশ্চেন, যত রকমের সাহায্য হয় তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে করে থাকছি। তো চলো কথা বাড়িয়ে না বাড়িয়ে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে আর্য, তনুজা, শিফা, অনিক, আর ঋতব্রত, আরাধ্যা, ইন্দ্রাক্ষী, বর্ষা, সম্প্রীত, পরিণীতা, বিদ্যাসাগর। তাহলে আমাদের সবাই আছে। আমরা প্রথমে আর্যকে নিয়ে শুরু করবো। আর্য, তোমার একটা 2 লাইন গান হবে না আজকে ক্লাসের শুরুতে? তুমি এত বড় একটা শিল্পী আমার সঙ্গে আছো, একটা গান করো আর্য, একটা গান তো করো, অনেকদিন গান শুনিনি। দক্ষিণ সমীরণ সাথে বারো বেনুকা মধুমাধব সুরে চৈত্র পূর্ণিমারাতে বাজো বেনুকা বাজো বেনুকা বাজো বেনুকা দক্ষিণ স্বামী কাছে দক্ষিণ সাথে। মনটা ভরে গেল তোমার গানটা শুনে, খুব ভালো গলা হয়েছে তোমার। আর একটু রেওয়াজ করতে হবে, আর বিভিন্ন কম্পিটিশন এতে যেতে হবে। তুমি যাচ্ছ তো কম্পিটিশন গুলো করছো তো? হ্যাঁ স্যার, আমি আকাশ আটে একটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আকাশ আটে। সবাই মিলে আমরা বলবো আকাশ আটকে, আমাদের এই ছোট্ট বন্ধুকে আর্য পালকে যেন একবার সুযোগ দেওয়া হয় গান করতে। সবাই মিলে স্যার সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে গেছে? কবে? মঙ্গলবার যে কবে হবে, কবে ওখানে অডিশন বলো। ওখানে অডিশনে পাস করলে মঙ্গলবার যেতে হবে, ওখানে অডিশনে পাস করলে আবার আমাকে টিভিতে দেখাবে। ঠিক, কবে যাবে কি করবে আমাকে একটু জানাবে, ঠিক আছে? আর সবাইকে বলবো, ঠিক আছে, আর্যপালের গান সবাই শুনো। আর্যপাল, তোমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে? না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু একটু করে শুনবো, কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে একটু করে গান করবে, আর ইউটিউব চ্যানেল খুললে আমরা তখন সেই চ্যানেলটা দেখব। তো চলো আমরা আজকে পড়াশোনা শুরু করি। আমাদের পরীক্ষা চলে এসেছে, ফার্স্ট এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা হতে পারে খুব সম্ভবত, এরকমই অর্ডার আসতে চলেছে, এখনো অর্ডারটা আসেনি। তো দেখো প্রথমে আমরা অঙ্কের কোশ্চেন দেখব। অঙ্ক পারো আর্য? হ্যাঁ স্যার। ভালো লাগে না কি খারাপ লাগে? স্যার ভালো লাগে অঙ্ক করতে। সব থেকে তোমার কোনটা ভালো লাগে, অঙ্ক, ইংরেজি, বাংলা? চলো আমার অঙ্ক ইংরেজি ভালো লাগে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5 জনকে মোট 45টি লজেন্স চকলেট সমান ভাগে ভাগ করে দিলে কত দিয়ে কতকে ভাগ করব? স্যার 5 দিয়ে 45কে ভাগ করব। 45কে 5 দিয়ে ভাগ করব, উত্তর 9 হবে। পা স্যার উত্তর 9 হবে। 5 9 45, আমরা 5-এর ঘর নামতে পারবো, 45 মিলে যাচ্ছে। তাহলে এখানে লিখতে হবে সুন্দর করে, অতএব প্রত্যেকে কি লিখবো এখানে? অতএব প্রত্যেকে প্রত্যেকে নটি করে
চকলেট পাবে। নটি করে চকলেট পাবে। একটু ধৈর্য ধরে অবশ্যই লিখবে। কয়টা দেখো তো পাচ্ছ কি না? 212 সংখ্যাটি শতকের ঘরে স্থানীয় মান কত? শতকের ঘরে স্থানীয় মান হলো 200। এক, দশ আর শত। শতকের ঘরে কত আছে? 2। তাহলে এখানে লিখতে হবে সংখ্যাটিতে বা 212, 212 সংখ্যাটিতে শতকের স্থানীয় মান হলো 200। ঘরের স্থানীয় মান 200 বা 200। তিনে গয়েরটা দেখো, গয়েরটা লেস দেন অথবা গ্রেটার দেন বসাও। কি বসবে এখানে স্যার? এটা কোনটা বড়, এটা বড় না এটা বড়? স্যার প্রথমেরটা বড়। তাহলে এটা এরকম ভাবে খোঁচা দেবে, এই এত খোঁচা খাবে না, সেই জন্য দিন এদিকে ফাঁকাটা থাকবে আর এইখানে খোঁচাটা খাবে। তা এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন। কি বলা হয়? গ্রেটার দেন। আর যেটা এরকম দেখতে সেটা এল এর মতো, তাই এটার নাম হচ্ছে লেস দেন। হ্যাঁ স্যার, ভুলো না, এটা সারা জীবন কখনো ভুলবে না। তারপরে দেখো তো শূন্য স্থান পূরণ করো, 98 থেকে 10 কম, পট করে বলো। 98 থেকে 10 কম 88। গুড বয়, গুড বয়, ভেরি গুড। এই ওরটা বলো স্যার। বলছি 228 থেকে 20 বেশি হলে সংখ্যাটি কত হবে লেখো। 248। 228 প্লাস 20 বেশি মানে 20 যোগ হবে, তাহলে আমাদের 248 হবে। একদম অয়ন বা অয়ন ঠিক, আর্য ঠিক বলেছে। বুঝতে পারছো অঙ্কগুলো না পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আরো অনেক কোশ্চেন আছে, তখন তোমাকে ডাকছি আবার। অঙ্কটা হলো আরো কাউকে ধরি বন্ধুদেরকে, হ্যাঁ সবাই মিলে আমাদের করতে হবে। স্যার এর দাগেরটা 52। আমি দেখছি, তুমি বলে দিও না সব, তুমি তো অঙ্কতে ভালো। ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ তনুজা একটু পরে ধরতে বলছে। শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার, এই অঙ্কটা কত হবে? চয়ের দাগেরটা এটা স্যার, এটা হবে 52। গুড, এটা হবে 52। আর এটা ছয়টা কি হবে? এটা 423 কে 423 কে ভেঙে ভেঙে বিস্তৃত আকারে, মানে 400 যোগ 20 যোগ 3 এরকম করে লিখতে হবে। এটাকে ভাষায় লিখলে কি হবে? ভাষায় লিখলে 400, 400 2.3 একক, 3 একক। হ্যাঁ এটা বলো, এটা কি হবে? বর্গীয় জয়টা 719 সংখ্যাটির এককের ঘরের প্রকৃত মান কত? স্যার কি বললেন? দেখো না এটা কি, দেখতে পাচ্ছ না? 719 সংখ্যাটির এককের ঘরে প্রাকৃত মান কত? প্রকৃত মান নয়। গুড, প্রকৃত মান মানে হচ্ছে যেটা দেখতে যেমন সেটা, প্রকৃত মান হচ্ছে 9। ঠিক, দুইয়ের অঙ্কটা দেখো তো, দুইয়ের দাগেরটা, দুইয়ের দাগেরটা 3, 2, 3 ও 4, 2, 3, 4 দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটা বলেছে, সবচেয়ে বড়, বড়, সবচেয়ে বড় স্যার 432।
৫৩২ আমরা সব থেকে বড় সংখ্যা বানাতে গেলে প্রথমে সব থেকে বড়টাকে রাখবো, তার থেকে বড় তার থেকে ছোটোটা, তারপরে তার লাস্টে সব থেকে ছোটোটা লিখবো। আর সবচেয়ে ছোটো করতে গেলে কী করবো? প্রথমে সব থেকে ছোটোটা লিখবো, সবচেয়ে ছোটো করতে কী করবো? সবচেয়ে ছোটো করতে গেলে প্রথমে করছি দাঁড়ান স্যার, তেরো থেকে চার বাদ দিলে কত হয়? তেরো থেকে চার বাদ দিলে নয়, হ্যাঁ তেরো থেকে চার বাদ দিলে নয়, আর এটা সাত, সাত যদি সাত কে এক কাটা যায় ছয় হয়, ছয়। তারপরে পাঁচ থেকে যদি, হ্যাঁ তাহলে তিন, স্যার তিনশো উনষাট, উনসত্তর, আর এটা হচ্ছে উনসত্তর, আর এক হলেই তো সত্তর হয়ে যাবে, সত্তর থেকে এক কম, উনসত্তর। হ্যাঁ এটা মনে রাখবে কি করে? পাঁচ দশ নয়, ষাট থেকে এক কম, উনষাট, ছ দশ নয়, সত্তর থেকে এক কম, উনসত্তর, সাত দশ নয়, আশি থেকে এক কম, উনআশি, আট দশ নয়, নব্বই থেকে এক কম, উননব্বই, এরকম ভাবে মনে রাখবে। ঠিক আছে স্যার, দিয়ে গুণ করো এটা ঝটপট। ইংরাজি আছে, ইংরাজি একটু ধরুন, আছে ধরবো, একটু ধরবো, এটা বলো, হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল্ড? বাচ্চা ফক্স, কিন্তু মা মেয়ে ছেলে ফক্স কে বলা হয়, কি বলা হয়? মেয়ে ছেলে ফক্স কে, মেয়ে ছেলে ফক্স কে বলা হয়? পারবে? দাঁড়ান একটু দাঁড়ান, ভিক্সেন হয়, ভিক্সেন, বুঝতে পারছো না? ভালো করে মনে রাখো, বিয়েটা কি হলো? Why did the lion refuse to eat crow? Refuse eat the crow. Lion save the crow. হবে? বলো। মানে আর কি? কেন? মানে কেন কাকটাকে সিংহ খায়নি? কারণ সে সে কাক তার সে কারণ কাকটা ছোট, পেট ভরবে না ওই জন্য। না, অনেকদিন আমাকে সাহায্য করেছো, অনেকদিন আমার কাজ করেছো, সাহায্য করেছো, তাই তোমাকে আমি খেতে পারবো না। এটা ঠিক করে ইংরেজিতে বলো। এটা ইউ সেভড মি, মি মেনি ইয়ার, মেনি ইয়ার আমাকে সার্ভ দিয়েছো, সার্ভিস করেছো, চাকরি করেছো, সাহায্য করেছো। সো আই ডিড নট ইট ইউ, সো আই ডিড নট ইট ইউ, ইট ইউ। তারপরে
এটা আই পুল দি কার্স আই পুলিং দি ফিল্ড স্যার, এটা হবে ডংকি বা ক্যামেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর এটা ফক্সের মেয়ে ছেলেকে কি বলে সেটা তুমি জানো নি, আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ তনুজা বলো। তনুজা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার একটু পরে ধরবেন। ঠিক 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 আছে। হ্যাঁ অনিক বলো। অনিক 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইটা বলো, এটা পড়ো। আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠে, আর ডিপুর জালে 176টি রুই মাছ উঠেছে, তার জালে তটি রুই মাছ বেশি উঠেছে। তাহলে বেশি কম এইসব বললে কি করতে হয় স্যার? বিয়োগ। বিয়োগ কত থেকে কত বিয়োগ করবো? তাহলে এখানে লিখবো কারটা বেশি, 176 বেশি না 198 বেশি? স্যার 198। তাহলে এখানে লিখবো মাসুম বা বেশি মাছ ধরেছে, তাহলে এখানে লিখবো মাসুম, কি লিখবো? মাসুম বেশি, মাসুম বেশি মাছ ধরেছে সমান সমান 198 বিয়োগ 176। এবার আমরা অঙ্কটা করবো, 198 থেকে 176 বাদ দাও, বাদ দাও। অনিক বলো স্যার 22। স্যার 22, তাহলে এখানে হবে 22টি। এবার আমরা প্রশ্নটার উত্তর ঠিক করব। অতএব আজ বলো বলো মাসুমের জালে 22টি, হ্যাঁ 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 22টি বেশি মাছ উঠেছে, 22টি বেশি মাছ উঠেছে। চলো এবার আমরা দেখব আমাদের পরিবেশ। পরিবেশ পড়তে ভালো লাগে তোমার? হ্যাঁ স্যার। পরিবেশে তো কিছুই পড়ার নেই, যা আমরা করি সেটাই তো লেখা আছে, তাই না বলো? একটি ভাজা খাবার হলো কি বলো তো? একটা ভাজা খাবার কোনটা? পাউরুটি, ভাত, চানাচুর না কেক? কোনটা আমরা ভেজে খাই? চানাচুর ভাজা খাবার, তেলে ভাজা খাবার হচ্ছে চানাচুর, প্রচুর তেল থাকে। মধু খেলে সারে খোশ পাচড়া, সর্দি কাশি, মাথা ব্যথা, আমাশয়, কোনটা সারে? মধু খেলে কি সারে? সর্দি কাশি। সর্দি কাশি হলে তুমি খাও মধু তুলসী পাতা? হ্যাঁ স্যার। আচ্ছা নিম পাতার স্বাদ কেমন? তেতো, টক, মিষ্টি, নোনতা বলো। নিম পাতা খেয়েছো? নিম পাতা তেতো, তেতো ঠিক বলেছো, তেতো হবে, নিম পাতা হচ্ছে তেতো। আমরা নিম পাতা দিয়ে এখন বেগুন খাচ্ছি না বলো? আচ্ছা এখানে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। মানুষের ইন্দ্রিয় কটা আছে? পাঁচটি। কি কি? চোখ, কান, নাক, জিভ, চামড়া। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যা খেয়ে হজম হয় তাকে আমরা কি বলি? খাদ্য। হ্যাঁ যা খেয়ে হজম হয় তাকে আমরা বলি খাদ্য। ডাল, বরবটি এদের আমাদের খাদ্য। ডাল বরবটির কি খাই আমরা?
বীজ, ডাল আর বরবটির বীজ খাই আমরা, ডালটা খাই, গাছের পাতাটা খাই আমরা অনেক। ডাল আমরা যে মসুর ডাল খাই, আমরা তো দানাটা খাই, ওর খোসা টোসাগুলো তো খাই না আমরা, খাই কি? না স্যার। তাহলে ওদের বীজটা আমাদের খাদ্য। ঠিক আছে, অনেক সঙ্গে থাকো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঋতব্রত বলো। ঋতব্রত শুনতে পাচ্ছ? আচ্ছা কয়েকটা, তিনের তিনেরটা মেলাও। ফুটবল, ফুটবল কি? ফুটবল খেলা পায়ের কাজ বেশি হয়, পায়ের কাজ বেশি। তাহলে কয়ের সঙ্গে মেলাবো আমরা কি? চার নম্বর। খয়ের সঙ্গে কি মেলাবো? খয়ের সঙ্গে সজনে, গাছের ডাল। না সজনে মানে গাছের ফল, গাছের ফল মানে গাছের ফল, ছুটির পাতা যেগুলো সজনের শাক সেটা হচ্ছে গাছের পাতা। আর ওই ডালটা খাই আমরা, ডালটা খেতেই পারবো না, ছাগলেও খাই না, সজনে হচ্ছে গাছের ফল। বিষ ফল খেলে কি হয়? হাত পা অবশ হয়ে যায়। বয়স সঙ্গে হবে তিন, বয়স সঙ্গে হবে তিন। আর ঘয়ের সঙ্গে কি হবে দেখো? ঘয়ের সঙ্গে এক, ডাবের জল, ডাবের জল, পেটের অসুখে ডাবের জল খেলে উপকারী হয়। ঠিক আছে, তাহলে আমরা সব মিলিয়ে ফেললাম। এবার চলো আমরা দেখি চারেরটা সঠিক বাক্যে পাশে টিক চিহ্ন দাও, যেটা সঠিক সেটা টিক দাও। তরকারি রান্না করলে হয় সবজি, হয় সবজি ঠিক। তারপরে একটি স্তন্যপায়ী প্রাণী হলো কুকুর, ঠিক। হ্যাঁ, যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তারা হচ্ছে স্তন্যপায়ী। মানুষ, কুকুর, গরু এরা সব স্তন্যপায়ী। বেমান আন্টি খোঁজো, রুই মাছ, ইলিশ মাছ, মাছরাঙা, মৃগেল। মাছরাঙা, মাছরাঙা একটা পাখি আর বাকি সব মাছ। ছয়টা দেখো, নটে ডাটা, কুইন ডাটা, সজনে ডাটা, লাউ। নটে ডাটা, নটে গাছের ডাটাটা কি? এটা খাওয়া যায় না, নটে গাছের ডাটাটা খাওয়া যায় না। সজনে, না এটাই হবে, নটে ডাটাটা হবে। নিম্নলিখিত প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও, দুটি ঘরোয়া খেলার নাম বলো। ঘরের মধ্যে খেলা যায়, ঘরের মধ্যে খেলা যায় লুডো, লুডো আর ক্যারাম। ক্যারাম, লুডো আর ক্যারাম। তুমি কি খেলতে জানো, ক্যারাম না লুডো? আমি দুটোই খেলতে জানি। ক্যারামে কটা গুটি থাকে? কটা গুটি থাকে? উনিশটা। দুই দলের নটা গুটি থাকে আর একটা রেড থাকে, থাকে না লাল থাকে, একটা রেড বা লাল থাকে। হ্যাঁ, তাহলে উনিশটা গুটি থাকে, কটা গুটি থাকে? উনিশটা। তুমি অঙ্কগুলো বুঝতে পেরেছ? সত্যি বলছো? হ্যাঁ স্যার। এখানে কি হবে বলো তো? অঙ্ক ধরেন, এটা কি হবে? কোনটা? এই তো ভয়েরটা, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, আট, 98 থেকে 10 কমলে কত হবে? 98 থেকে কত মানে 10 কমলে কত হবে? হ্যাঁ,
দশ মানে দশকের ঘরটা এক কমবে, এখানে আট হয়ে যাবে, এটা আট হয়ে যাবে, তাহলে অষ্টআশি হবে। কত হবে? অষ্টআশি। হ্যাঁ, ছ তেরো কত? ছ তেরো বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছি স্যার, বলছি ছ তেরো স্যার, আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না। সতেরো আটাত্তর, সতেরো আটাত্তর, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, অনেক উত্তর দিয়েছো, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সম্প্রীত বলো। সম্প্রীত হ্যালো, অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমাকে বাংলা ধরেন একটু। বাংলা কোশ্চেন নেই আজকে, বাংলা বাংলা নেই, বাংলা আজকে রাখিনি, তিনটা বিষয় রেখেছি। তিনটে বিষয়? তাহলে পরিবেশ ধরো। পরিবেশ ধরবো? হ্যাঁ। তোমার ডিজে নাচটা ছাড়বো কাঁদা? না ছাড়বো আমি। হ্যাঁ স্যার। কি হবে, কেঁদেছিলে কেন? এটা দেখো, খয়েরটা বলো। কানামাছি খেলায় চোখের বদলে কোন ইন্দ্রিয়টা কাজ করে? সে কান কাজ করে। কান চামড়াও হতে পারে, কানও হয় চামড়াও হয়। কান কান বা কান বা চামড়া? চামড়া। চামড়া হয় না, আমরা হাতে ছুঁয়ে নেই। হ্যাঁ স্যার, চামড়াটাও হবে। কোন সবজি শুধু বীজ চাই আমরা খাই? কোনটার নাম কড়াইশুটি? মটরশুটিটার নাম? হ্যাঁ মটরশুটি আর কড়াইশুটি একই। মটরশুটি বলবে তুমি। ঠিক আছে স্যার। আচ্ছা মরিচের স্বাদ কি? স্যার কি বললেন? মরিচের স্বাদ? মরিচের স্বাদ, মরিচের স্বাদ ঝাল। এটা যদি না পারতে তো মাকে বলে দিতাম, দশটা লঙ্কা দিত আজ। মরিচের স্বাদ হচ্ছে ঝাল। তুমি লঙ্কা খেতে ভালোবাসো? বলছি মটর শুটির ইংরেজি হচ্ছে পিস। পি, পি মানে মটর দানা, পি ই এ পি, আর এস দিয়ে দিলে পিস, অনেকগুলো একসঙ্গে থাকে বলে পিস বলা হয়। অনেকগুলো মটর দানা থাকে তো, পি মানে মটর দানা। সাতেরটা বলো। একটি বা দুটি বাক্যে ওটা উত্তর লেখো, যে কোনো একটি। ক, জলে জন্মায় এমন একটি শাকের নাম। জলে জন্মায় মাকে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে। তারপরটা বলছি, কোন গাছের মিষ্টি এমন একটি শাক? কলমি লতা। কলমি লতা, কলমি লতা, কলমি লতা শাক লতা। আর একটা কি করছে দিয়েছে? কোন গাছের মিষ্টি কাণ্ড আমরা চিবিয়ে খাই? স্যার সজনে গাছ? আখ। আখ গাছের, আখ গাছের মিষ্টি কাণ্ড আমরা চিবিয়ে খাই। খাও তুমি চিবিয়ে? হ্যাঁ স্যার আখ খাই। রস খাও না চিড়িয়ে? স্যার আখের রস, স্যার আখের রস খাই, আবার আখ চিবিয়ে খাই। কোথায় পাও আখ? এখানে আখ আলাল, আখ বিক্রি করতে অনেক লোক আসে। কান ও নখ ছাড়া আর কোন, আর কোথায় কোথায় ময়লা জমে?
কান ও নাক ছাড়া কানের পেছনে পিঠে পায়ে চুলে বগলে বগলে ইত্যাদি জায়গায়। কিভাবে সেগুলো পরিষ্কার করো? সেগুলো সাবান দিয়ে ঘষে, জল দিয়ে ঘষে, ভালো করে ঘষে সেগুলো পরিষ্কার করি। বাহ, ভেরি গুড। সাবান দিয়ে বা জল দিয়ে নখ যেমন কেটে পরিষ্কার করতে হয়, চুলকেও আমরা শ্যাম্পু দিয়ে সেগুলোকে পরিষ্কার করি। ঠিক ঠিক আছে, তোমাকে অনেক কোশ্চেন ধরলাম। স্যার একটা অঙ্ক ধরুন। এই ধরবো, এইটা কি হলো? দুয়ের কয়টা? আই পুল দা কার্স, আই আই প্লে দা ফিল্ড। স্যার বুঝ, আমাদের এখানে দুটো সার আছে, ঘুরে বেড়ায়। তোমাকে গুতিয়েছে একদিন? না স্যার, আমাদের বাড়িতে আসে, বিস্কুট দিয়ে খায়। বাহ, ভোলে বাবার ভক্ত ওরা। হ্যাঁ, ভোলে বাবার ভক্ত। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সবাইকে একটু করে ধরি, নাহলে কান্নাকাটি করবে সবাই। আচ্ছা, গুড নাইট। ওকে, গুড নাইট। বর্ষা বলো। বর্ষা, এখনো দেয় নাই, দশে পরীক্ষা হয়েছে স্যার। পারোনি একটাও? হ্যাঁ সব পেরেছি, দশে পরীক্ষা সব সহজ সহজ। কি পড়েছিল? হ্যাঁ সব কি পড়েছিল? হ্যাঁ সব সহজ, সেগুলো আপনি করিয়েছিলেন সব কমন। একটা পড়েনি? আরে আমি জানি তো সব পড়বে, আমি তো জানি বাবু সব পড়বে। মধু খেলে কি রোগ সারে? কি কি মধু খেলে কি রোগ সারে? সর্দি কাশি। আচ্ছা, বিষফল খেলে কি অসুবিধা হবে? বিষফল খেলে মানুষ মরে যেতে পারে, হাত পা অবশ হয়ে যায়। প্রথমে যখন দেখবে একটা ফল খেলাম, ধরো একটা আঙুরের মতো ফল, বেড়াতে গিয়ে মাঠের মধ্যে আমি টপ করে খেয়ে নিলাম, তারপর দেখছি হাত পা অবশ হয়ে গেছে, তাহলে ছুটতে ছুটতে বাড়ি আসব, এসে বলবো মা আমি বিষ ফল খেয়েছি, আমাকে ডাক্তারখানা নিয়ে চলো। হ্যাঁ। আচ্ছা, তরকারি রান্না করলে তাকে আমরা কি বলি? কি কি তরকারি রান্না করলে তাকে আমরা কি বলি? তরকারি রান্না করলে, সবজি রান্না করলে তরকারি হয়, তাই না বলো? হ্যাঁ, তরকারি রান্না করলে হয় না, তরকারি আবার রান্না হয় নাকি? তরকারি তো নিজেই রান্না হয়। তাহলে এই উত্তরটা ভুল বলেছিল, যেই বলেছিল বলো। হ্যাঁ, এটা হবে সবজি রান্না করলে তরকারি হয়। এই কে বলেছিল ওটা ঠিক করে নাও, সবজি রান্না করলে তরকারি হয়, তরকারি রান্না করলে সবজি হয় না। তরকারি আবার রান্না করে নাকি? আলুর ঝোলকে আবার আলু বানাতে হবে, পারবে না? পারবো না। এটা কেন বলতো? এটা রাসায়নিক, ওটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। কেন বলতো? রাসায়নিক পরিবর্তন হলে সেটাকে আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু যদি আমি এরকম বলি যে, যদি বলি যে একটা মাটির গণেশ ঠাকুর গড়িয়ে সেটাকে আবার মাটি করে দাও, করা যাবে না? হ্যাঁ সেটা গলিয়ে করা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে প্রাক ভৌত পরিবর্তন, আর রাসায়নিক পরিবর্তন হলে কিছুতেই সম্ভব নয় আর ঘুরিয়ে আনা। ভাতকে শুকিয়ে চাল করা যেতে পারে না বলো? না, আর কোনো বড় মানুষকেও একদম বাচ্চাদের মতো করা যায় না। ঠিক ঠিক। এবার একটু ইংরেজি বলে দাও। ফিমেল ফক্সকে কি বলে? কি কি ফিমেল ফক্স? ফিমেল ফক্স মানে, ফিমেল ফক্স মানে
ফিমেল ফক্স মানে স্যার ফিমেল ফক্স মানে কি? মেয়ে ছেলে শেয়ালকে কি বলে? হ্যাক্সিয়াল। ইংরেজি কি? হ্যাক্সেল। হ্যাক্সেল বানান বলো। FIACN CIAF না না স্যার CIAX মনে হয়, মনে হয় বললে তো হবে না, উত্তর তো বলতে হবে। হ্যাঁ স্যার PVV PVV ভিয়ে কি? PIXNEN ভিক্সেন বলা হয়, আমি আগেও একবার বললাম তোমরা ভালো করে শুনছো না, VIXEN ভিক্সেন বলা হয়। ফক্সের ফক্সের বেবিকে বলা হয় পাপ, আর মেয়েদেরকে বলা হয় ভিক্সেন। হরিণের হরিণের ছেলে হরিণকে কি বলে? ছেলে হরিণকে এক মিনিট, ছেলে হরিণকে বলে, এটা তো আমাদের স্কুলে অত দূর তো যাই নাই স্যার। প্রথমেই তো আছে স্যার। এই যে এতদিন তো হয়েছিল না, কারণ প্রথম দিকেই আছে, একদম প্রথম দিকেই আছে। স্ট্যাক বলা হয়, স্ট্যাক। স্ট্যাক ও স্ট্যাক। আচ্ছা এটা দেখো, এটা রাইট দ্য নেম অফ দেয়ার বেবিজ। শিপসের বেবিকে কি বলা হয়? কিসের বেবিকে? এই তো এখানে দেখো না, থ্রি রেটটা স্যার দেখা যাচ্ছে না, সাদা পুরো। শিপ শিপ SHEEP শিপ। শিপের বেবিকে শিপের বেবিকে হচ্ছে কিড। কিড বলো তুমি। কিড কিড বাট ল্যাম বলা হয়, ল্যাম। ও দেখো দেখো ভালো করে দেখো তো, সব ভুলে যাচ্ছে স্যার। সাদা হচ্ছে, সাদা হোক, সাদা হয়ে আছে। তুমি ইংরেজিটা বলো, শিপসের বেবিকে কি বলে? ল্যাম। ঠিক করে বলো। হর্সের বেবিকে কি বলে? হর্সের এটা কি হবে বলো তো? এই চারেরটা করে দাও তাহলে তোমার ছুটি। চারেরটা বলো কোনটা স্যার, দেখতে পাচ্ছি না তো। WANF লিখে নাও, WANF স্যার আরেকবার বলুন। ডাব্লিউ ডাব্লিউ এ এ এন এন এফ এন। হ্যাঁ এটা কি করতে হবে স্যার? সাজাতে হবে, সাজিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে। এটা সাজাতে হবে কে কে পারবে কমেন্টে দাও। উত্তর ভালো দিচ্ছে বলো। তারপরে দেখো দেখা যাচ্ছে তোমার দেখতে অসুবিধা হচ্ছে, দেখলে তুমি চ্যাটে আগে উত্তর দিতে পারবে, উত্তরটা চ্যাটে দাও। হ্যাঁ
ঠিক আছে স্যার, উত্তরটা চারটে দিক। হ্যাঁ দিব্যাংশ বলো, দিব্যাংশ তো খুব ভালো উত্তর দিচ্ছে আজকে দেখছি। দিব্যাংশ, হ্যাঁ স্যার, কি খুব ভালো উত্তর দিচ্ছ তো, এটা বলো এটা, হোয়াই ডিড দা লায়ন রিফিউজ টু ইট দা ক্রো? বিকজ দা লায়ন, কারণ বিকজ দা because the crow served the lion for many years, because the crow served the lion for many years, the lion for many years, many years মানে lion, lion এর অনেক দিন কাজ করেছে crow, তাই সে খায়নি। তারপরে হু আই এম বলো তো, আই এম এ কমন ইনসেক্ট, আমি খুব সাধারণ পতঙ্গ, অ্যান্ড ইয়েলো ইন কালার, কালারটা হচ্ছে ইয়েলো, আই হ্যাভ এ স্টিং, আমি হুল ফুটিয়ে দিব। ও এটা তো মৌমাছি স্যার, মৌমাছি হবে না, ওয়্যাপস হবে, ওয়াস্ট বলতে হবে না, মৌমাছি হবে বলতে, এটা আমি ভেবেছি মৌমাছি স্যার, ওয়াস্ট বানান WASP, গুড, ওয়্যাপ বা ওয়্যাপস, ওয়াস্ট। তারপরে এটা কি হবে বলো তো, বি এরটা, চারের বি, এটা ওয়েদার স্যার, ফিদার, ওয়েদার স্যার, ওয়েদার, হ্যাঁ, এফ ই এফ এফ তো নেই, আচ্ছা ওয়েদার, ডব্লিউ এ টি এইচ ই আর, গুড স্যার, আমার স্যার স্যার বলো, ডব্লিউ আর এ এর মাঝখানে আরেকটা ই থাকবে, দুটো ই আছে, হ্যাঁ ডব্লিউ ই এ, আচ্ছা 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 আচ্ছা, শুনো শুনো শুনো, ভুল হয়ে গেছে বানানটা, ঠিক ঠিক ধরেছো, বাহ, W E A T H E R weather। তারপর দেখো তো পাঁচেরটা, দেখো তো M is R বসাতে হবে, we all children, we are all children, we are all children, we are, হ্যাঁ, she is a good girl, is, তারপরে I I am drawing a picture, I am, তারপরে snow, snow is white, snow is white, খুব ভালো, very good, অঙ্ক ধরি একটু, হ্যাঁ স্যার ধরেন, খুব সোজা হবে এবার, খুব সোজা হবে না, আমি চেঞ্জ করে দেব, দেখি তাহলে, আচ্ছা 38 কে 7 দিয়ে গুণ করো, আচ্ছা সাত দিয়ে গুণ করবো, ঠিক আছে স্যার, একটু ক্যালকুলেট করতে দেন, সাতারতে কত, সাতারতে 56, তিন সাতে 21, স্যার এটা 266, গুড বয় গুড বয়, আরেকটা বলছি দাঁড়াও, এইটা তুমি পারবে না, পারবে, চার গুণ কি 891, 819, কোন চিহ্ন বসবে, এই চিহ্ন না এই চিহ্ন, এই যে স্যার যেটা আগে আগে পরে বুঝি না, ওটা কি না, ওই চিহ্নটার নাম কি বলো, গ্রেটার দেন, গ্রেটার দেন, গুড, আর এল এর মতো এটা দেখতে বলে লেস দেন, ঠিক বলেছো, হ্যাঁ, তাহলে তো তুমি সবই পাচ্ছ, ভেরি গুড বয়, পরীক্ষা হবে কবে বলো তো, এপ্রিলে পরীক্ষা হবে, হ্যাঁ এপ্রিলের 2 তারিখে স্যার, যা হ্যাঁ 2 তারিখে, হ্যাঁ বলেছিলাম না এপ্রিলেই হবে পরীক্ষা, আচ্ছা যাকে হয়ে যায় তাকে কি বলে, তাকে বলে খাদ্য, ঠিক, ডাব বরবটি এদের আমরা কি খাই, আমরা এদের বীজ খাই, বীজ খাই, গুড, মানুষের ইন্দ্রিয়, মানুষদের ইন্দ্রিয়ের সংখ্যা 5টি, কি কি, চোখ, চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, গুড বয়, আচ্ছা আর একটা ধরবো, ঠিক আছে স্যার,
আগেকার মানুষ কাঁচা মাংস খেতে কেন? কারণ তাদের কাছে কোন কারণ, তারা জানতো না কি করে আগুন জ্বালাতে হয়। বাহ, ঠিক আছে, তুমি সব উত্তর পাচ্ছ, ঠিক আছে, তোমাকে তো হ্যাঁ স্যার রাখছো, গুড নাইট। স্যার দাঁড়ান, বলো, ছবিটাই আটকে আছে। ঠিক আছে, আজকে তোমাকে ছাড়ছি, পরের দিন আবার ধরবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে স্যার, সবাইকে ধরি একটু করে, নাহলে কান্নাকাটি করছে। সায়নী বলো, সায়নী, সায়নী, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই এই কোশ্চেনটার উত্তর কি হবে? কান ও নখ ছাড়া আর কোথায় কোথায় ময়লা জমে, কিভাবে সেগুলো পরিষ্কার করতে হয়? স্যার জিভ, নখ, দাঁত। জিভ, নখ তো বলেছে, দাঁত, কানের পাশে, পিঠে, কানের পাশে, পিঠে, সারা শরীরেই বলতে পারো, চুলে, চুলে, নাকে জমে না, নাকে, হ্যাঁ স্যার নাকে জমে, স্যাররা বলে এই যা নাক ফেলে আই, নাকে জমে। আর কোথায়, আর কোথায়, আর কোথায় স্যার? বগলে জমে, চোখে, হ্যাঁ স্যার চোখে জমে, দেখতে নোংরা লাগে না বলো তো? জিভ দিয়ে তুমি কিভাবে পরিষ্কার করো? জিভটা কিভাবে পরিষ্কার করো স্যার? জিভ ছোলা দিয়ে, জিভ ছোলা দিয়ে, দাঁত নাকি স্যার? পাশ দিয়ে ঘষে। আর কানের, কানের সাবান মেখে, কানে দিয়ে, পিঠে কি করে? হাত তো যায় না, পিঠে তো হাত যাবে না, কি করে? পিঠে দিয়ে, ও কি মজা, চুল, চুলে শ্যাম্পু করে, নাকে, চুলে শ্যাম্পু করে, নাকে জল দিয়ে, নাকে জল দিয়ে, চোখে জলের ঝাপটা দিয়ে আমরা চোখটা পরিষ্কার করবো, ঠিক আছে? বাকি কোশ্চেন উত্তর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, একটু ইংরাজি ধরুন। বলো তো স্যার, ছবিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, স্মাইলের অপোজিট ওয়ার্ড কি হবে? স্মাইল, মুখে বলো না, স্মাইল, হ্যাঁ স্যার, স্মাইল, আই এম স্মাইলিং, আই এম ক্রাইং, স্যার ক্রাই, আই এম ক্রাইং, সি আর ওয়াই, ক্রাই মানে কান্না করা। বিফোর এর অপোজিট ওয়ার্ড কি হবে? আফটার, হ্যাঁ, AFTER, বিফোর আফটার। অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। অ্যান ইনসেক্ট গ্লো ইন ব্রাইটলি দ্যাট দ্য গ্লো ওয়ার্ম, কি হবে, কোনটা আগে হবে? স্যার অ্যান ইনসেক্টস গ্লো ইজ ব্রাইট স্যার, হচ্ছে মাইস, অ্যান ইনসেক্ট গ্লোস রাইটলি, হ্যাঁ স্যার, অ্যান ইনসেক্ট গ্লোস ব্রাইটলি, দ্যাট ইজ, দ্যাট ইজ গ্লো ওয়ার্ম, গ্লো ড্রাম, একটা পতঙ্গ যেটা উজ্জ্বল ভাবে জ্বলে সেটা হলো জোনাকি, গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম, জোনাকি। হ্যাঁ স্যার, প্রশ্ন তো শেষ হয়ে গেল, তাহলে এবার কি করব? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, অঙ্ক ধরবো নাকি একটা? হ্যাঁ স্যার দিন,
অঙ্ক 75-কে 9 দিয়ে গুণ করো। 75-কে কে আগে করতে পারে? আমি 45 হবে স্যার, 9 5 45 এর 5। আমি জানি না, তুমি আমাকে উত্তর বলো, আমি অত কিছু জানি না। আচ্ছা স্যার বলছি, এক মিনিট দাঁড়ান। আমার উত্তর হয়ে গেছে, আমি একটা শর্টকাটে করেছি স্যার, 741। হ্যাঁ আমি দেখো শর্টকাটে করেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার করলাম। আমি 10, আমি 775-কে আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য লিখে দিলাম, একটা হিরো বসিয়ে দিলাম। এবার আমি একবার বেশি লিখে দিয়েছি, এখানে তো আছে 9। হ্যাঁ স্যার, তাহলে আমি এখানে কতবার দেব? ঠিক করে করো গুণটা করো স্যার, করছি। 0 হচ্ছে 0, আর হচ্ছে 177 স্যার, 75। হ্যাঁ 675, এটা হবে 675। আমারটা ভুল হয়ে গেছিল একটু। এখানে আমরা একটা জিনিস শিখে নিই, ভালো করে বুঝে নিই। দেখো আমরা যদি কোনো সংখ্যাকে 9 দিয়ে গুণ করতে যাই, তাহলে আমরা সেটাকে 10 দিয়ে গুণ করে দিতে পারি, অসুবিধে নেই। 75-কে আমরা 9 দিয়ে গুণ করছিলাম, সেই জায়গায় যদি আমি 75-কে 10 দিয়ে গুণ করি, তাহলে একটা শূন্য পেয়ে যাবো শেষে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু এক ঘর আমি 75 বেশি লিখে দিলাম, একবার 75 বেশি লেখা হয়ে গেল, সেই জন্য 75-এ 750-75 বাদ দেবো, তাহলে হয়ে গেল 675। 625 আছে, 5 এখানে, 15 থেকে 8 15 থেকে 7, 775 হবে, 775 হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওইভাবেও করা যায়, ঠিক আছে। আর একটা জিনিস দেখি তুমি পাচ্ছ কি না। আচ্ছা 9 9 1 7, এইটা দিয়ে একটা বড় সংখ্যা বানাও, সবচেয়ে বড় সংখ্যা স্যার, 971। 971, গুড। আর ছোট? 170, 170, 179, 179 মানে 79, বললাম তো 7 10 9 মানে 179, 179 বলবো, ভুল করবো না, বলতে শিখলাম, বলতে শেখালাম তো। কত আছে ওটা? 1 ঘর কম 80, তার মানে 79, তাই না? হ্যাঁ স্যার, ঠিক আছে, তুমি ভেরি গুড, খুব ভালো অ্যান্সার দিয়েছো স্যার, গুড নাইট। হ্যাঁ অরিজিৎ বলো, সব বুঝতে পেরেছ? অরিজিৎ, অরিজিৎ স্যার, সব বোঝা গেছে? হ্যাঁ। কোনটা বুঝতে পারোনি আমাকে বলতে পারো? এটা বলো 1 4 3, এটা দিয়ে সব থেকে বড় সংখ্যা? ৪৩১। ছোট সংখ্যা? 134। গুড। আচ্ছা তোমাকে আর একটা কোশ্চেন ধরি, 65-কে 7 দিয়ে গুণ করো। 35-এর 5, হাতে থাকে 3, 42, আর হাতে 3-এ 42, 47, 45। গুড, তাহলে 45 হয়ে গেল, 455 উত্তর হলো। তারপরে একটা ধরি তোমাকে, লেস দেন গ্রেটার দেন অঙ্কগুলো পারো তো? 414-10 বেশি কি হবে? 414-10 বেশি কি হবে এটা? বলো অরিজিৎ, 414-10 বেশি
414 থেকে 10 হয়েছি। 10 কমিয়ে দিব না, 10 যোগ করতে হবে না, কত হবে? এখানে দশকের ঘরে এক বেড়ে যাবে, তাহলে 414, এখানে 424 হয়ে গেল। বলতে পারছো না কেন, এত দেরি লাগছে কেন? তুমি অঙ্কটা দেখো, কেমন করে আট হবে? চার আর দুই ছয় একে সাত, বলো। হ্যাঁ সাত, তারপর তিনটা নিচে নেমে যাবে, কত হলো এটা? তোমাদের ক্লাসে 65 জন ছাত্র এসেছে, আর ক্লাস ফোর এর ক্লাসে এসছে 40 জন। কাদের ক্লাসে বেশি এসছে? আমাদের ক্লাসে। কতজন বেশি এসছে? কি করতে হবে, যোগ করতে হবে? হ্যাঁ, 65 থেকে 40 যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ। বিয়োগ করলে কত হবে? 25 হবে। তাহলে আমাদের ক্লাসে 25 জন বেশি এসেছে। তুমি বলো একটা ভাজা খাবারের নাম, বলো একটা ভাজা খাবারের নাম। চপ, সিঙ্গাড়া হবে না? হ্যাঁ স্যার। মটরশুঁটির আমরা কি খাই, খোসা না বীজ? বীজ। আচ্ছা পেঁয়াজের আমরা কি খাই, পেঁয়াজের মূল না কাণ্ড? কাণ্ড। কাণ্ড, কারণ পেঁয়াজ হচ্ছে এরকম জিনিস, এটা পেঁয়াজ তো, এর আগাতে সরু সরু সাদা সাদা মূল থাকে, থাকে না? দেখেছো? হ্যাঁ দেখেছি। এরকম ছোট ছোট দাড়ির মতো থাকে, দাদুর দাড়ির মতো, থাকে না? আর এই এই এর গায়ে কি থাকে বলতো, এইরকম এরকম চাদর পরানো থাকে, চাদর কাটলে এরকম দেখতে পাই আমরা, দেখতে পাই না? তো এইটা হচ্ছে কাণ্ড, মানে গুঁড়ি, এটা পেঁয়াজ গাছের গুঁড়ি, আর এইটা গাছে মাটির সঙ্গে রস টানে, এটা হচ্ছে মূল। তাহলে পেঁয়াজের আমরা কি খাই, কাণ্ড খাই। আলুর আমরা কি খাই, আলুর কাণ্ড, আলুর আমরা কাণ্ড খাই। আর মূল তো জিরি জিরি থাকে, আলুর গায়ে ছোট 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 মূল থাকে, এটাকে বলা হয় স্ফীত কাণ্ড, মানে ফোলা কাণ্ড। কি বলা হয়? ফোলা কাণ্ড। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো, সবাইকে একটু কথা বলে নিই। হ্যাঁ শুনতে পাচ্ছ? পাঁচের গুলো দেখো, পাঁচের গুলো দেখতে পাচ্ছ? পাঁচের গুলো করো, পড়ো। রুই মাছ, ইলিশ মাছ, ডাগা, গিলগিল মাছ। কোনটা হবে? মাছ, মাছরাঙা হবে। মাছরাঙাটা একটা পাখি, তাই না বলো? তাহলে এখানে মাছরাঙাটা আলাদা আছে। তারপরে দেখো তো, নটে গাছ, কুই ডাটা, সন্নে ডাটা, লাউ ডাটা। স্যার লাউ ডাটা হবে। কেন? নটে ডাটা হবে। কোনটা হবে? হবে নটে ডাটা। নটে ডাটাটা মনে হয় বিষাক্ত। হ্যাঁ, মাকে জিজ্ঞেস করে নিও। হ্যাঁ স্যার লাউ ডাটা হবে। কেন বলো? সজনে ডাটা, সজনে ডাটা,
সজনে ডাটা। কেন সজনে ডাটা কেন হবে? অনেক উপরে হয় সজনে ডাটাটা ফল। ঠিক বলেছো, এতক্ষণে বুঝতে পারলাম। আরে বাপরে, আমিও তো বুঝতে পারছিলাম না। সজনে ডাটাটা ফল, পুঁই ডাটাটা শাক। তাহলে এটা উত্তর সজনে ডাটা হবে। আগে ভুল বলেছিলাম, সরি সরি সরি, কান ধরে নিচ্ছি, সরি। এটা উত্তর কি হবে? সজনে ডাটা হবে। ঠিক বলেছো, সজনে ডাটাটা ফল, লাউ ডাটাও শাক, এটাও শাক, সব শাক। তাহলে তো ভুল শিখিয়ে দিতাম। দুটি ঘরে ঘরে খেলার নাম লেখো, ঘরোয়া খেলোয়ার খেলার নাম। লুডু আর দাবা। দাবা, তুমি দাবা খেলতে জানো? না স্যার। আরো অনেক খেলা আছে, আমরা খেলি তো, চোর পুলিশ। বাবা রং মেলামিলি ভালো জানো তো, আমি তো জানি না। আচ্ছা, নখ আর কান ছাড়া আর কোথায় নোংরা জমে? চোখে, তারপর গলায়, গলায়, চুলে, চুলে, নাকে, যে কানের পিছনে, পিঠে। তুমি সাতের ঘর নামটা বলো। হ্যাঁ, তুমি সাতের ঘর নামটা বলো। এই গয়েরটা করো তো দেখি। গয়েরটা ছবি আটকে আছে। লেস দেন গ্রেটার দেন, আপনি বলুন মুখে। 387 আর 378 কে কাকে ঘোঁচা মারবে? 378 তোর কে ঘোঁচা মারবে? 378 কে 387 ঘোঁচা মারবে। ঠিক, গ্রেটার দেন, গ্রেটার দেন। ঠিক আছে, সঙ্গে থাকো সবাই, একটু করে ধরি নেই। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড নাইট। ইন্দ্রাক্ষী বলো, ইন্দ্রাক্ষী বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? ইন্দ্রাক্ষী বুঝতে পেরেছো আজকের পড়া? কথা বলে না আমাকে, কেন বলে না কি জানি। কি দোষ করেছি ইন্দ্রাক্ষী, কিছু দোষ করেছি ইন্দ্রাক্ষী? না স্যার। কথা বলো না কেন, ঘুম পাচ্ছে তোমার? বলো না। না স্যার। বুঝছো না কেন কথা, কোনটা বুঝতে পারোনি বলো? স্যার, ঘরটা। এইটা? হ্যাঁ। বলো কি লেখা আছে, পড়ো। শূন্যস্থান পূরণ করো। 98 থেকে 10 কম। তাহলে 98 থেকে 10 যোগ করবো? না, বিয়োগ করবো। কত হবে তাহলে? অষ্টআশি হবে। এই তো বুঝে গেছো তাহলে। আচ্ছা, 228 থেকে 20 বেশি?
228 থেকে 20 বেশি, 228 থেকে 20 বাদ দেব না, যোগ করব। যোগ করলে কি হবে? 248। গুড। আচ্ছা 585 কে বিস্তৃতি আকারে লেখো তো, বিস্তৃত করে 500 যোগ 80 যোগ 5। গুড, এই তো বুঝছো, সব বুঝছো, বুঝছো, সব বুঝতে পারছো তুমি। আচ্ছা গুণ করো 65 কে 12 দিয়ে, পারবে এটা? 5 2 10, 10 এ 0, হাতে থাকে 1, 6 2 12, আর 1 এ 13, এখানে একটা 0 পাবো। এবার আমরা 10 এর গুণ করবো, তাই এখানে একটা 0 পাবো। 5 এ কে 5, 6 এ কে 6, তাহলে আমাদের যোগ করে কত হলো? 0 0 যোগ করলে 0, 5 আর 3 এ বলো, 5 আর 3 এ 9, 6 আর 1 এ 7। ঠিক আছে, এবার পরিবেশের দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা মধু খেলে আমাদের কোন অসুখ ভালো হয়? সর্দি কাশি। খোস পাচড়া চুলকানি আমরা কি করলে ভালো হবে? সপ্তাহে 3 দিন সাবান মেখে স্নান করতে হবে, আর নিম পাতা আমাদের খেতে হবে, গায়ে হলুদ বা নিম পাতা মাখতে হবে, তেতো জিনিস আমাদের খেতে হবে, তাহলে রক্তটা পরিষ্কার হলে আমাদের আর খোস পাচড়া বা চুলকানি হবে না। এইটা মেলাও তো দেখি, তিনেরটা দেখতে পাচ্ছ ইন্দ্রাক্সি? যা ফুটবল, ফুটবল কি হবে, কার সঙ্গে মিলবে? ফুটবল খেলো, পায়ের কাজ বেশি হয়। সজনে ডাটা গাছের ফল, বিষ ফল খেলে হাত পা অবশ হয়ে যায়। হ্যাঁ, আর পেটের অসুখ হলে ডাব খেতে হবে। তুমি কোনোদিন ডাব খেয়েছো? হ্যাঁ স্যার খেয়েছি। ডাব খেলে পেট ভর্তি হয়ে যায় না, খিদে পায় না? হ্যাঁ স্যার, পেটের অসুখ ভালো হয়ে যায় ডাব খেলে। আচ্ছা এইটা ঠিক আছে কি দেখো তো, সবাই কে বলছে ভুল আছে, কে বলছে ঠিক আছে, এই কথাটা কি? চারের কয়েকটা ঠিক আছে কি দেখো তো, ঠিক হবে না ভুল হবে? চারের ক খ রান্না করলে হয় সবজি, স্যার এটা ভুল আছে। হ্যাঁ, সবজি রান্না করলে তরকারি হয়। আর একটি স্তন্যপায়ী প্রাণী কুকুর। হ্যাঁ স্যার এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে তাহলে সব বুঝে গেছো, আর কোনো ইংরেজি কোশ্চেন পারবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ গুড নাইট স্যার, গুড নাইট। ওকে গুড নাইট। হ্যাঁ আরাধ্যা বলো, আরাধ্যা। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ। পড়ে আস, কোনটা পারোনি স্যার? অঙ্কর ওই জায়গাটাই। কোন জায়গাটা বলো? কষ্ট এইখানে দেখো, এইখানে কত আছে? 98 আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 98 থেকে 10 কম, তাহলে 98 থেকে 10 কমও, তোমার কাছে 100 টাকা থেকে 10 টাকা কম আছে, তার মানে কত আছে তোমার কাছে? 100 টাকা থেকে 10 টাকা কম আছে, তাহলে 90 টাকা আছে। তো কি করে হলো, 100 থেকে 10 বাদ দিলে, তো 98 টাকা থেকে 10 টাকা কম আছে, তাহলে 98 থেকে 10 যোগ করব না বিয়োগ করব? বিয়োগ। তাহলে 98 আমি উপরে লিখলাম, নিচে লিখলাম 10, এখানে দিলাম বিয়োগ সাইন, এবার বিয়োগ করব। 8 থেকে 0 বাদ দিলে কত হয়? 8ই হয়। 9 থেকে 1 দিলে 8, তাহলে এখানে 88 হলো, কেন বুঝতে পারলে? হ্যাঁ এবার বুঝতে পেরেছে, এবার বুঝতে পেরেছে। কোনটা বুঝতে পারোনি বাবু? আর এইটাই শুধু, আর কোনটাই না। পারবে তো ধরলে?
কত পর্যন্ত নামতা মুখস্থ হয়েছে? 12 অবধি। 11 ঘর বলো। 11, 11, 11, 22, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 110, 111, কদিন লেগেছিল 11 ঘর মুখস্থ করতে? স্যার একদিনও না, খুব সহজ। 11 ঘরে এক দিয়ে করলে দুটো এক, 11-কে 2 দিয়ে করলে দুটো 2, 11-কে 3 দিয়ে করলে দুটো 3, 11-কে 4 দিয়ে গুণ করলে দুটো 4, 11-কে 5 দিয়ে দুটো 5, কত সোজা না? হ্যাঁ স্যার একদিনও লাগে। আমাকে শুধু জানতে হবে যে দুটো 5-কে কি বলে, দুটো 6-কে কি বলে। তাহলে 11, 11, 11, 11, 12, 22, 23, 33, 44, 44, 55, 55, 55, 56, 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
খেয়েছো নিম পাতা কোনোদিন? হ্যাঁ, খুব তিতো হয়। খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি। কেন খেয়েছিলে? মা এমনি খাইয়েছিল একটু মুখে ছিঁড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরবটি, বরবটি কোন জান কোনটা জানো? বাজারে দেখেছো বরবটি কোনোদিন? হ্যাঁ স্যার দেখেছি। এই রকম লম্বা লম্বা লেজের মতো হয়, একটা করে বাঁধা থাকে, আঁটি বাঁধা থাকে, নিয়ে মা বাবা কিনে নিয়ে আসে আঁটিটাকে, এখানে একটা খড় দিয়ে বাঁধা থাকে, থাকে না? হ্যাঁ। এইটাকে বলা হয় বরবটি। এই বরবটিটার কি খায়? পুরোটাকে রান্না করে কেটে কেটে খায়, কেটে নেয় নিয়ে খায় না, ভাজা করে খায়, পাঁচ তরকারি করে খায়, খায় না? হ্যাঁ। এদের সব থেকে উপকারী জিনিস হচ্ছে বীজটা। এই বরবটিটাকে যদি আমরা ছাড়াই, এর মধ্যে সুন্দর সুন্দর আমরা বীজ পাবো। কি পাবো? বীজ। বরবটির বীজটা একটু লম্বা লম্বা হয়, ছাড়িয়ে একবার দেখবে, দেখবে লম্বা লম্বা বীজ আছে। আর মটরশুঁটি? হ্যাঁ বলো। হোয়াইট কালারের বীজ হয়। হ্যাঁ, আমি হোয়াইট কালার করতে পারলাম না, আমার কাছে সব কালার নেই, এরকম টাইপের বীজ হয়। তো বরবটি, ডাল ইত্যাদির আমরা কি খাই? মসুরের আমরা কি খাই? মসুরের, মসুরের আমরা ডাল খাই, মসুরের বীজটা খাই আমরা। মসুরের একটা কালো খোসা থাকে, হ্যাঁ, এই কালো খোসার উপর, কালো খোসার ভিতরে ডালটা থাকে ভরা। তুমি মসুরি দেখেছো? মসুরি সেদ্ধ খেয়েছো কোনোদিন? হ্যাঁ আমি খেয়েছি। মসুরির তরকা খেয়েছো বাড়িতে? না। এই রকম মসুরি এরকম ভাবে কালো রঙের হয়, একটু খয়েরি খয়েরি কালো হয়। এবার এইটাকে মেশিনে করে ছাড়িয়ে দিয়ে এরকম দুটো ডাল পাওয়া যায়, একটা একটার ভেতরে দুটো থাকে। এই তাহলে আমরা কি খাই? বরবটি। এদের আমরা বীজ খাই। কি খাই? বীজ। বীজ। আর কোনোটা অসুবিধা নেই তো বাবু? না। ঠিক আছে, তাহলে গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। বলো গুড নাইট। ওকে ওকে ওকে। আচ্ছা জয়দীপকে ধরিনি, জয়দীপ বলো। জয়দীপ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ। আই প্লো দা ফিল্ড। আমি কে? স্যার দেখা যাচ্ছে না। আই প্লো দা ফিল্ড। আমি মাছ চাষ করি। আমি কে? আই এম ফার্মার। আই এম ফার্মার। ফার্মার? হ্যালো, ফার্মার না, আমি বলছি পশুটার নাম কি হবে? এ আমাদের মাছ চাষ করতে সাহায্য করে, বড় বড় শিং থাকে। কাউ। কাউ। কাউয়ের ব্যাটা ছেলেকে কি বলে? বুলক। বুলক। ষাঁড়। বুঝ ভাই। আচ্ছা আমার সুন্দর কালারফুল উইংস আছে, আমি কে? আই অ্যাম ইনসেক্ট, আই হ্যাভ কালারফুল উইংস।
butterfly. Butterfly. Which insect growing in the night? Chimondan. Which insect grow in the night? Which insect glow? কোন পতঙ্গ রাতে বেলায় জ্বলে? বলো বলো বলো, জোনাকি ইংরেজি কি? গ্লো করে, তার জন্য এর নাম গ্লো ওয়ার্ম। কি বলা হয় একে? ঠিক আছে, আবার পরে আমরা ধরবো। আজকে তাহলে গুড নাইট, বাই বাই, বাই বাই। হ্যাঁ কৃত্তিকা বলো। কৃত্তিকা, হ্যাঁ স্যার, আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। এনি ডাউট, কোনো ডাউট আছে? না স্যার। কোনোটা ভুল বলেছি আমি? না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এক্ষুনি কোশ্চেন সেটটা দিয়ে দিচ্ছি, সকালে একবার প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, সকালে বা বিকেলে দুপুরে কালকের মধ্যে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? হ্যাঁ। আগের কোশ্চেনগুলো পেয়েছো? হ্যাঁ স্যার। প্র্যাকটিস করেছো না করোনি? স্যার দেখিনি। ওয়াও ওয়াও, আচ্ছা কবে পরীক্ষা? স্যার বলেনি। 2 তারিখ 3 তারিখ থেকে হবে, কিন্তু রেডি হয়ে যাও, পরীক্ষা কিন্তু চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না। বসন্ত উৎসবের পরে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে না বাবু, একটু আগেই ভালো শুনতে পাচ্ছিলাম, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সিগন্যালটা? স্মাইলের অপোজিট ওয়ার্ড কি হবে? জানি না। স্মাইল ক্রাই হবে না? ক্রাই, স্মাইল থেকে ক্রাই, স্মাইল থেকে ক্রাই। আর আরেকটা বলো, আরেকটা বলো, বিফোরের অপোজিট ওয়ার্ড কি? বিফোরের অপোজিট ওয়ার্ড আফটার। এই কোশ্চেনটার উত্তর কি হবে দেখো তো, একেরটাই বলো। ইংরেজির একের দাগেরটা দেখতে পাচ্ছ? স্যার হোয়াট ইজ দ্য ফেমেল ভয়েস কল্ড? হ্যাঁ, ভিক্সেন, ভিক্সেন, ভি আই এক্স, ভি আই এক্স ই এন, ভিক্সেন, তাই তো? হ্যাঁ স্যার, ছবিটা আটকে আছে। আচ্ছা আচ্ছা, আর কোনোটা বুঝতে অসুবিধা হয়নি তো বাবু? না। গুড গার্ল, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে গুড নাইট। হ্যাঁ গুড নাইট। পরদিন কিন্তু আগেই তোমাকে ধরবো, একটু আগে এসো, তোমাকে আমি খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না, তুমি হাতটা পরে অনেক পরে ঢুকছো, ঠিক আছে, বাই বাই। প্রিয়াংশু বলো, প্রিয়াংশু, 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 হ্যালো, তোমাকে কোশ্চেন ধরেছিলাম? না স্যার ধরেননি। ধরবো? হ্যাঁ স্যার ধরুন। জলে জন্মায় একটা শাকের নাম করো। জলে জন্মায় একটা শাক, 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 জলে জন্মায় এমন শাকের নাম করো। কলমি শাক, তুমি তাহলে শুনেছো? কলমি শাক। মরিচের স্বাদ কেমন? মরিচ,
পরিচয় শাল ঝাল সবগুলো দেখেছো প্রথম থেকে? একটা নোনতা খাবারের নাম কি হলো? চানাচুর। বাহ, এই বিয়েরটা বলো, একের বিয়েরটা বলো। একের বিয়েরটা হোয়াইট ডি ডি আয়ন রিসন টু কিট ক্রো বিকজ দা ক্রো সার্ভ দা লায়ন মেনি ইয়ার, মানে কাকটা সিংহের অনেক বছর কাজ করেছে, অনেক বছরের কাজ করেছে, তার জন্য তাকে খেতে পারেনি। ঠিক আছে প্রিয়াংশু, প্রিয়াংশু যা, বেচারা লাইনটা কেটে যাচ্ছে, খুব সিগন্যাল খারাপ। প্রিয়াংশু শুনতে পাচ্ছ না? হ্যাঁ আবির, আবির বলো, আবির, আবির। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আজকে বুঝতে পেরেছো পড়াগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখনই চ্যাটে প্রশ্নপত্রটা দেবো, একবার প্র্যাকটিস করে নিও সকালে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কোনটা বুঝতে পারোনি? স্যার বুঝতে পেরেছি। ধরবো মধু খেলে? হ্যাঁ স্যার। সারে মধু খেলে স্যার সর্দি কাশি। মানুষের কটা ইন্দ্রিয়? স্যার পাঁচটি। কোন খেলায় গায়ের জোর লাগে? স্যার কাবাডি। কাবাডি খেলায়, আর ফুটবল খেলাতেও লাগে। তরকারি রান্না করলে কি হয়? তরকারি রান্নাই হয় না, সবজি রান্না করলে তরকারি হয়। স্তন্যপায়ী প্রাণী কাকে বলে জানো? হ্যাঁ স্যার। যারা ছোটবেলায় মায়ের দুধ খেয়ে বড় হয় তাকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। দুটি ঘরে খেলা যায় এমন খেলার নাম করো তো, ঘরোয়া খেলার নাম। স্যার লুডো, দাবা। লুডো, দাবা, চোর পুলিশ, ক্যারাম। আচ্ছা স্মাইলের অপোজিট ওয়ার্ড কি হবে? স্যার ক্রাই। ক্রাই, ক্রাই, ক্রাই। স্মাইল থেকে হবে ক্রাই। আর একটা বলো বিফোরের অপোজিট ওয়ার্ড। আফটার। বিফোরের অপোজিট ওয়ার্ড হচ্ছে আফটার। ঠিক আছে, আর অঙ্কগুলো বুঝেছো? হ্যাঁ স্যার। এক পাঁচ সাত, এক পাঁচ সাত, এই তিনটে সংখ্যা দিয়ে সব থেকে বড় সংখ্যা কত কোনটা? সাতশো একান্ন। গুড, তুমি তো বোঝো, ভালো বোঝো। ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি বাবু। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ গুড নাইট স্যার। ওকে, সবাইকে আজকে গুড নাইট জানাই। সবাই খুব ভালো থেকো, মজা করে কোশ্চেন সেটটা প্র্যাকটিস করে নাও, আমি এক্ষুনি কোশ্চেন সেটগুলো দেবো। আজকের মতো এখানেই, বাই বাই।